গুঁড়া দুধ ছানা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র বাসায় যদি থাকে সুজি তাহলেই বানিয়ে নিতে পারবেন এই নরম তুলতুলে সুস্বাদু সুন্দর দেখতে সীতাভোগ এবং সীতাভোগের সাথে এই নিকুতিগুলো। এত মজার এবং সুস্বাদু হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র সুজি দিয়ে এত মজার মিষ্টি আইটেম কী করে হয়ে গেল। আশায় যা কিছু আছে তা দিয়েই তৈরি করা যাবে একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, আর বানানো সেটা তো একেবারে পানির মতো সহজ। প্রথমেই পাউডার দুধ অথবা গরুর দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিবেন, আগে থেকে জাল করে নিলেও হবে অথবা জাল করে নিলেও হবে। তারপরে সাথে স্বাদ মতো লবণ দিয়ে হাফ কাপ দিয়ে দিয়েছি সুজি, মানে এক কাপ নর্মাল চায়ের কাপের এক কাপ হলো দুধ আর মেজারমেন্ট কাপের এক হাফ কাপ হলো সুজি। তো এইভাবে এখন চুলার আঁচটা একেবারে লো রেখে আমরা সুজিটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। সুজিটা ঠিক এরকম যখন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা ডোর মতো হয়ে যাবে। হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে তারপরে সেই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ, ভালো করে মেখে নিয়ে ভেতরে যাতে একটাও গোটা গোটা না থাকে আর এরকম স্মুথ হয়ে যায়, ঠিক এরকমভাবে ডোটা রেডি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু নিয়ে আমি ভাগ করে নিয়েছি ছোট্ট ছোট্ট যে মিষ্টিগুলো সেগুলো সীতাভোগের ভেতরে আমি নিকুতি তৈরি করব। তো ছোট্ট ছোট্ট করে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে বেবি সুইট কয়েকটা বানিয়ে নিয়েছি আর এইটা দিয়ে আমি বানাবো সেই সীতাভোগগুলো। তো মিষ্টি তৈরি করার আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, হাফ কাপ চিনি এবং এক কাপ দিয়ে দিয়েছি পানি সাথে দুইটা এলাচ। এখন দুই থেকে তিন মিনিট এভাবে জাল করে নেব একেবারে ফুল আছে। তো দুই তিন মিনিট জাল করলে এটা হয়ে যাবে, খুব বেশি ঘন শিরা লাগবে না। তো এরকম করে জাল করে আমি এটা নামিয়ে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি সেই মিষ্টিগুলো ভাজার জন্য এবং বানানোর জন্য। তো তেলটা ঠিক এরকম গরম থাকবে, একেবারেই হালকা হালকা গরম থাকবে, খুব বেশি গরম কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে, কারণ এই বেবি সুইটগুলো খুব ছোট আর যে নিকুতিগুলো আমি তৈরি নিকুতি বলেছি আপনার সীতাভোগগুলি তৈরি করব সেগুলোও কিন্তু একেবারে ঝিরিঝিরি, তাই চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো থাকলে সাথে সাথে পুড়ে যাবে। তো এইভাবেই আমি ছোট ছোট বেবি সুইটগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। আমি সাদা অবস্থাতেই কয়েকটা তুলে নিলাম। তো তুলে নিয়ে যে শিরাটা আমি রেখেছিলাম সেটার মধ্যে সাথে সাথে দিয়ে দিচ্ছি এই গরম গরম, আর বাকিগুলো আমি একটু কালারটা অন্যরকম করতে চাচ্ছি যার কারণে ভাজা হতে থাক এক সাইডে। আর এইখানে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর উপরে নিয়েছি একটা চিকন গ্রেটার। গ্রেটারের মধ্যে এইভাবে সেই সুজির ডোটা নিয়ে আঙুল দিয়ে অথবা হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে নিচ দিয়ে বের করে দিচ্ছি। এইভাবেই কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে নিকুতিগুলো, আর এইভাবে একটা ছাঁকনির উপরে দিলে কোনো ঝামেলা নেই, তেল ভেতরে একদম ছড়িয়ে যাবে না, আপনি খুব সহজেই ছাঁকনি দিয়ে তুলে নিতে পারবেন। আর এই সীতাভোগের মিষ্টিগুলো কিন্তু খুব বেশি ভাজা হয় না, একদম হালকা করে সাদা সাদা থাকতে থাকতেই কিন্তু তুলে নিতে হয়। মোটামুটি ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে সাদা সাদা থাকবে বা লাল হওয়ার আগের যে মুহূর্তটা ওরকমভাবেই তুলে নিতে হবে। তো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন সরাসরি ছাঁকনি থেকে তেলটা একটু ঝরিয়ে নিয়ে আমরা সেই শিরাটার মধ্যেই দিয়ে দিয়েছি, আর ওই দিকে সাইডে এই ছোটো ছোটো বেবি সুইটগুলো কিন্তু ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমি এটাকে একটু গাঢ় কালার করে ভেজে তারপরে তুলে নেব। এদিকে আমার ইয়াগুলো কিন্তু মিষ্টিগুলোও কিন্তু বানানো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমি পুরোটা ডো দিয়ে এইভাবে আস্তে আস্তে সীতাভোগগুলো তৈরি করে নিয়েছি। এদিকে এই মিষ্টিগুলোর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে, আমি তুলে নিয়ে সরাসরি দিয়ে দিব সেই শিরার মধ্যে। শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে শিরাটা যখন খেয়ে যাবে ঠিক তখন তুলে নিলে রেডি হয়ে যাবে, অসম্ভব মজার খেতে সেই সাথে সুন্দর দেখতে তো বটেই। তো কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছে, নরম তুলতুলে, আর এই সীতাভোগগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার শিরা ঢুকে যাবে, তাই খুব বেশিক্ষণ রাখতে হয় না, অল্প কিছুক্ষণ রেখে তুলে নিলেই রেডি হয়ে যাবে। ভালো লাগলে বানিয়ে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের জন্য।